আমরা এখন যাচ্ছি বেনুর ভ্যাকসিনেশনের জন্য, বেনুর 15th মান্থ ভ্যাকসিনেশন। 17 ফেব্রুয়ারি আগেরবার আমরা একটু দেরি করে গেছিলাম বলে, যা ডেট দিয়েছিল আগেরবার দেরি করে গেছিলাম, তো খুব ঝাড় খেয়েছিলাম আমি ডাক্তারের কাছে। ডাক্তাররা বলে আর কি, যেদিন যেদিন ডেট দেওয়া হয় সেদিনে যদি ভ্যাকসিনটা দেওয়া হয় তাহলে সেটা সবচেয়ে বেশি এফেক্টিভ হয়, যদি তুমি লেট করে ফেলো 4-5 দিন পরে তাহলে ভ্যাকসিনেশনের যে ইয়েটা মানে কি বলবো এফেক্টিভনেসটাও হয়তো 1%, 2%, 3% হলেও হয়তো কমে যায়। তো এটা হচ্ছে ডাক্তারের কথা ছিল আগেরবার। সো আমি আমরা এবার একদম পুরো টাইমেই যাচ্ছি, আমরা প্রতিবার টাইমেই যাই, বাট আগেরবারটা একটু দেরি হয়ে গেছিলো। চলো, খুব তড় পাচ্ছে, এবার দেখ কি হয়। তো মাকে কামড়ে কামড়ে পুরো গালছিটা ফেলে দিয়েছে, দেখো না এখানটা পুরো টিউমারের মতো ফুলে গেছে। আরকেন আমি ভয় পেয়ে গেছি, না হাত দাও, পুরো চাক ধরে গেছে। একটা দাও তুমি, হ্যাঁ পুরো হাত দাও, শক্ত হয়ে গেছে একটু। ওর খাবারের অভাব কোনোদিন হবে না, চিন্তা নেই, তোমার চামড়া তোমার মাংস খেয়ে নেবে। কালকে না এখান দিয়ে পুরো শিরা শুদ্ধ টেনে নিয়েছে। ফিনু আমার কি কি মানে গুরু গুরু করে নিয়ে এলাম না, একটু বলে না, তবে আমি নিচ্ছি, দেরি হয়ে যাবে। প্রাণ থামবে, প্রাণ বেনু জুতো কোথায় খুলে গেছে, এখন আমরা রাস্তা দিয়ে খুঁজছি, এখান থেকে আস্তে আস্তে কোথায় জুতো খুলে গেছে দেখতে পাচ্ছি না। তো এই যে জুতো, এই যে জুতো খুলে গেছে এখান থেকে নিতো। নাও সেই যেখান থেকে ওকে কোলে নিয়েছিল ওখানেই পড়ে গেছে। আজকে বারবার বাধা পড়ছে যেতে গিয়ে। একটু আগে কি হয়েছে বলতো, ও টাকা তুলতে গিয়ে দেখে কার্ড নেই, আবার বাড়ি গেল, আবার এলো। এখন মানে এতক্ষণ বেনুকে নিয়ে নিয়ে আমারও কোমর ব্যথা হয়ে গেছে, আমি দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন ফাইনালি যাচ্ছি, জানি না কী হবে। আজকে সকাল থেকে বাধা পড়ছে, এখন বেনু কী করে বলো তো, আমাদের মানি ব্যাগ থেকে কার্ড টাকা পয়সা সব বার করে এদিক ওদিক করে রাখছে, আর বেরোনোর সময় যদি ভালো করে না দেখা হয় তাহলে এই করছে। আবার বাড়িতে ছোটো, আবার কার্ড খোঁজো, সব বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি এলাম আর এসে দেখছি পুরো ফাঁকা গড়ের মাঠ। প্রচন্ড খেয়েছে, প্রচন্ড মানে এই ফার্স্ট টাইম এতদিন ধরে দেওয়া হচ্ছে, 15 মাসের আজকে ভ্যাকসিনেশনটা ছিল, এই 15 মাসে এসে এত কাঁদলো, এত ছটফট, তারপরে বাপ ওই দেখো, মানে ও জেনারেলি এক দেওয়ার সাথে সাথে একটু টুটা কেঁদে তো ঠিক হয়ে যায়, আজকে মানে প্রচণ্ড আমাদেরও কষ্ট হয়েছে, যে দিয়েছে ডাক্তারবাবু তারও কষ্ট হয়েছে, ওরও এত ছটফট করেছে। আজকে আমরা সবাই পাগল হয়ে গেছি। বাবা এতো নড়ছে কেন, করবে না, একমাস পর একটা ঘুমিয়ে উঠলো, তো এখন চোখ কচলে হচ্ছিস কেন? বেনু একদম পুরো সোনা মনার মতন রেডি হচ্ছে, পুরো সুবোধ, সুবোধ বালক, সুবোধ বালিকা, তাই না? এখন আমরা একটু বেরোচ্ছি, যেহেতু পাসপোর্টের কাজ ছিল, ছুটি নিয়েছিল, তাই জন্য আজকে আমরা এখন বিকেলবেলা একটু বেরোচ্ছি, আমি ও আর বেনু একটু আমার আশেপাশে ঘুরে চলে আসবো। জাস্ট একটু বেরোলে ভালো লাগে, আর এই সময়টা বেশ ফুরফুরে হাওয়া ভাল লাগে একটু বেরোতে বিকেলবেলা। আমরা ডিসাইড করে নিয়েছি কোথায় যাবো এক্স্যাক্টলি, জাস্ট এমনি বেরোতে ইচ্ছা করছে তাই বেরিয়ে পড়ছি। হ্যাঁ অনেকক্ষণ থেকেই বলছিল আমাকে যে চলো কোথাও যাবে, যাবে আজকে ছুটি নিয়েছি চলো কোথাও যাই, তো শরীরটা ভালো ছিল না আমার, শরীরটা ভালো লাগছিল না,
তাই জন্য দেরি করতে করতে এখন 6টা বেজে গেছে। তাই এমনি লোকালি কোথাও একটুখানি হেঁটে ঘুরে যদি কিছু টুকটাক খাই তো খেয়ে চলে আসবো। প্রচন্ড জ্বালিয়েছে অটোর মধ্যে, আর এখন আমরা যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি গো? এখন ঠিক করিনি, এখনো ঠিক করিনি আমরা কোথায় যাচ্ছি। অটো সফর হলো একটা ছোট। এই সময় ব্যারাকপুরে লাস্ট কবে এসেছি মনে পড়ে না, লাস্ট বোধ হয় 2012-13 এরকম হবে, যখন আমি মানে যখন কলেজে পড়তাম, টিউশন পড়তে আসতাম, তখনই লাস্ট এসেছি এই সময় ব্যারাকপুর। আর ব্যারাকপুরে তো অনেকবারই এসেছি, ব্যারাকপুরে আমার এক বন্ধুর বাড়ি ছিল, মাঝে মাঝে আমরা আসতাম একসাথে, গ্রুপ স্টাডি করতাম, সব মনে পড়ছে আর কি। এখন আমরা যাচ্ছি কোথায় বাইতে হবে? চলো ব্যারাকপুরে আসলে তো মনটা বিরিয়ানি বিরিয়ানি করে। আর তো ব্যারাকপুর মানে বিরিয়ানি, মনে হয় বিরিয়ানির দিকে ব্যাপারটা চলে যাচ্ছে। ও অনেক কিছু বলছিল ব্যারাকপুরে, শুধু আমার রোল খাবে, এই খাবে, সেই খাবে, লস্যি লস্যি পাওয়া যাবে, লস্যি খাবে, কি খাবে। এবার এখন আস্তে আস্তে বিরিয়ানির দিকে ঝুঁকছে, জানি না কি হবে আলটিমেটলি। আমরা ব্যারাকপুর চিড়িয়া মোড় থেকে স্টেশনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। বেনু খাচ্ছে কিন্তু বিরিয়ানি, গুড মর্নিং দাদা, ফুলে বলি গুড মর্নিং। আজকে হচ্ছে স্যাটারডে, তো বাড়ির কাছে রাস্তায় ঘুরছি, বেনুকে নিয়ে বেরিয়েছি অ্যাকচুয়ালি। বেনু আর ওর মাকে একটু রেখে আমি বাড়িতে যাচ্ছি আবার পার্সটা আনতে। এমনি বেনুকে নিয়ে হাঁটতে বেরোই এই উইকেন্ডসগুলোতে, আজকে ওর মাও আছে সাথে, ডাবের জল খাবো চলো। ওই দেখো বেনু, বেনু একটা বন্ধুও চলে আসছে দেখছি। এটা কে দিদি? দিদি কেমন আছো দাদু? দেখি এই যে দাদু 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 ভালো আছো? ভালো। এখন চা খাবো, ডাবের জল খাবো, অনেক কিছু প্ল্যান রয়েছে। অ্যাসিড হয়ে যাবে না? শুধু ডাবের জল খাওয়া যেতে পারে। হ্যাঁ সেটা ঠিক, তাহলে ডাবের জলই খাই। অনেকদিন খাই ডাবের জল, প্রেগনেন্সির সময় তোমায় কত এনে দিতাম বলো তো? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, তারপর আবার সব গল্প। না না হেলদি জিনিস খেতে হবে, ডাবের জল খাওয়াটা হ্যাবিট করতে হবে, অন্তত সপ্তাহে দু তিনটে সপ্তাহে দু তিনটে খাওয়া যায়। তো আমার কোলে আবার মা হাঁপিয়ে গেছে, নাও হাঁটা শিখে গেছিস, এখনো কোলে উঠতে যায়। কোথায় যাচ্ছি যেদিকে? তারপরে চলে যাচ্ছি, নিজে নিজে হাঁটা দিয়েছে, এদিকে চলে আসো। ড্রেনে ড্রেনে আয়, এদিকে না ওদিকে না, ওদিকে কিছু নেই, ওদিকে কোথায় যাবি? চলো চলো, ওই যে মা দাঁড়িয়ে আছে, দেখো মা দাঁড়িয়ে আছে, চলো। ও যাবে না, ওদিকেই যাবে, বাড়ির লোকজনের বাড়িতে ঢুকে যাবে। বেনু লোকজনের বাড়িতে ঢুকে যাচ্ছে, লোকজনের বাড়িতে চলে যাচ্ছে, চলো চলো চলো, এই তো চলো হাঁটো হাঁটো, এবার হাঁটো। এদিক দিয়ে প্রথমবার আসছি, এখান দিয়ে যাওয়া যায়? ভালো আছো?
বেনুকে যাবে নাকি তা অ্যাসিড হয়ে যাবে অ্যাসিড হয়ে যাবে হালকা দিয়ে ওখান থেকে ঠিক আছে আপনি বেনু বেনু দেখছে মন দিয়ে কীভাবে ডাব ছাড়াচ্ছে ঠিক আছে আমাদের বেলগুড়িয়া ব্রিজ এর ফুট ব্রিজ আর কি খুব একটা ইউজ হয় না আজকে ইচ্ছা করলে একটুখানি ওই স্টেশনের কাছে নিয়ে আসি স্টেশনের কাছেই অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা তো হাঁটতে হাঁটতে আজকে স্টেশনের কাছেই চলে এসেছি একটু মেনুকে দেখালাম ট্রেন একটু অন্যরকম হলো নাহলে রোজ একই জায়গা দিয়ে হাঁটানো ভালো লাগে না এই বেলগুড়া ব্রিজটা খুব একটা ইউজ হয় না দেখো লোকজন নর্মালি ওই সাবওয়ে আছে ওই যে সাবওয়ে ওই সাবওয়েটা ইউজ করে তো এখানে আসলে ভালো ব্লগ করা যায় তাই না চারিদিকে লোকজন কম ব্লগের জন্য আদর্শ ট্রেন তো পুরোপুরি ফাঁকা দেখছি চলো এবার যাই আবার বাড়ি বাড়ি গিয়ে স্নান করতে হবে টাইম হয়ে গেছে তো বেনু স্নান করার এখন কটা বাজে মোটামুটি 11:30 হবে না 11:20 বাজে বোধ হয় বেনু খালি গায়ে থাকলে হেবি মজা করে বেনু খালি গায়ে থাকলে এরকম হাত পা এরকম করে ওই দেখ হেবি মজা স্নান করে নাও এরকম মেনুকে কি কিউট লাগে দেখো মুছে দেবে মেনু এটা মুছে দিতে একটুখানি ঘরটা মুছে দাও দুনিয়ার প্রথম বাচ্চা যে ওষুধের জন্য ছটফট ওষুধ খাওয়ার জন্য ছটফট করে তা আবার কি ওষুধ হোমিওপ্যাথিক ওষুধ আর্নিকা মিষ্টি মিষ্টি লেগেছে আমারও অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক ওষুধ খেতে খুব ভালো লাগে হেভি টেস্ট কিন্তু গুঁড়ো গুঁড়ো যেগুলো হয় সেগুলো আরও খেতে ভালো লাগে আজকে আমাদের ব্লগটা ডিসকন্টিনিউ হয়ে গেছে কারণ একটা কারণ কারণ বেনুর খুব বড় একটা ফাড়া গেছে ওর মাথা ফেটে যায়নি মানে মাথা ছড়ে গেছে ছড়ে গেছে মাথার মাঝখান দিয়ে এই মাঝখান দিয়ে এখানটা দিয়ে একটু ছড়ে গেছে আস্তে আস্তে অনেকটা রক্ত বেরিয়েছিল তো আমরা খুব ভয় পেয়ে গেছিলাম সেই সময় আমাদের ব্লগ পুরো স্টপ হয়ে গেছিল হ্যাঁ তারপরে ও চলে গেল আমি ওকে নিয়েছিলাম শুয়েছিলাম তারপর আর্নিকা খাওয়ানো হলো সেই থেকে আর্নিকা চলছে দিনে তিনবার চারবার দিতে বলেছে তো তিনবার দিয়েছি হ্যাঁ তো তখন ব্লগ বন্ধ হয়ে যায় এখন আবারও ব্লগটা রিজিউম করলো রাত্রিবেলা বেনু এখন ঠিক আছে দেখো আমাকে খালি দুধটা দিচ্ছে দেখো ওষুধ খাবে বলে ওষুধ খাম খাম আহারে বোকা খাম 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 আর খান আর কত ওষুধ খাবে অত খেতে নেই না দুটো দুটো দানা হয়ে গেছে ওষুধ খাবে বলে ছটফট করছে চিন্তা করা যায় মিষ্টি মিষ্টি পেয়েছে ব্যাস হেভি লেগেছে খেতে আজকে যেন চুলও আচড়ানো হয়নি মাথাটা কেটে গেছে এটা এখান থেকে সরিয়ে তবে তবে কাম করে না এই বেনু এইভাবে কাঁদো বেনু বড় হয়ে যাবে বাবা
ও খায় না মা ওগুলো রেগে গেছে এবার রেগে গেছে এবার যাতা শুরু করবে এবার এবার পাগলামো শুরু করবে ও মার মতনই হয়েছে ও মা এরকমই করে তুমিও ছোটবেলায় এরকম করতে হ্যাঁ ছোট দাঁত